অনেকদিন থেকে অভিনয়ে নেই ঢাকাই সিনেমার প্রিয় মুখ শাবনূর। তাতে কি, তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি এখনও। অস্ট্রেলিয়ায় তিনি স্থায়ী হয়েছেন, সেখানে বসেই দেশের সব কিছুর খোঁজ খবর রাখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন নানা বিষয় নিয়ে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, আনন্দ প্রকাশ করেন। 22 জুন নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, বন্ধুরা, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ইদানিং আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে একটি যুদ্ধ চলছে, অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। আবার এ কথাও সত্যি যে আমরা সবাই একে অপরের চেনা মুখ। দিন শেষে আমাদের সবার চলার পথ একটাই, চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হয়, একে অপরের সুখ দুঃখে আমাদেরই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে আমাদের রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদের সুন্দর জীবনমুখী করে তুলি। দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে শাবনূর লেখেন, এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে, সিলেট সহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সবশেষে শাবনূর লেখেন, ধন্যবাদ, আশা করি সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন, অপরকে ভালো রাখলে আল্লাহ আপনাকেও ভালো রাখবেন।